কালকে থেকে আমি শাহরুখ খান সেজে থাকবো। আমাদের বাড়িতে হঠাৎ করে একটা শাকচুর নিয়ে এসেছে, তিনি বলি না তো তাই অভ্যাস নেই। আমি যে ওর পাশ থেকে ঝাড়বো, হ্যাঁ সেটা কি আর ক্যামেরাম্যান এখন ও ম্যান এখন জানি। আমরা লাইটটা জাস্ট ওর পড়তে যাব কি এই পড়ে গেল ধাবাস করে আনতে পারে, আমরা দরজা খুলেই পড়েছিলাম। তোমার মিষ্টি মুখের হাসিতে তোমার দুষ্ট চাওয়ার ফাঁকিতে বৃষ্টি ভেজা ঘাসের পাতায় তোমার হাতের আলতো ছোঁয়ায় আসলো সকাল কাটলো রাত, তাই সবাইকে জানাই সুপ্রভাত। নবীন মাধব বলছে মিষ্টি করে ডেকে ব্লগটা শুরু করছে, সবাইকে সঙ্গে ডেকে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, আনন্দ থাকো, আর ব্লগটা দেখতে থাকো। আর আজকে সকালবেলা চলে এসেছে টিফিন বানাতে, চলে এসছে টিফিন বানাতে, মানে টিফিন রেডি হচ্ছে আমাদের, আজকে মাখন রুটি হবে মনে হচ্ছে, তাই তো? না তুমি কোথাও বিলে ভিবে যাবে, আমি গেছিলাম অন্য কোথাও, তাই আজকে বড় ম্যাডাম একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, ঠান্ডা লেগে গেছে খুব, গলার আওয়াজ নেই, সাউন্ড নেই, কিছু নেই। কেউ বলেছে যে আস্তে কথা বলতে আমি নাকি খুব জোরে বাক্য বান বিদ্ধ করি, তার জন্য আমি নিজেকে সংযত করে আমার গলার শব্দকে সংযত করেছি। কিন্তু গলার স্বরটা সংযত সেখানেই করতে হবে ক্ষেত্র বিশেষে। হ্যাঁ ক্ষেত্র বিশেষে করছি, তোমাদের সাথে কথা বলবো সেখানে। ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। এই দেখো দেখেছো কি 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 বললাম, ভেরি মাকে বলেছিল মাস্টার বলতে, মা তো আস্তে আস্তে। আর আমাদের ছোট ম্যাডাম এখানে একদম মনোসংযোগ করা যায়, তাহলে কালকে আর কালকে থেকে আমি শাহরুখ খান সেজে থাকবো, তাহলে মনোসংযোগ করতে পারবো। এবার এই মনোসংযোগ তোমার মিষ্টি মুখের হাসি তোমার দুষ্ট চাওয়ার ফাঁকি দেখে পাগল হয়ে। অসুবিধা যদি হয়ে যায়, যদি খারাপ হয়ে যায়, যদিও ফ্রিজে রাখবো, ভালো করে প্যাক প্যাক করে তবু আমি রান্নাটা করে রেখে দেবো। আর এই মাছগুলো বাদ বাকি যেগুলো আছে ওগুলো কাঁচা মাছই ঢুকিয়ে দেবো। আপাতত এখানে আছে গুচ্ছের বাসন, সেগুলো মাজবো, মেজে তারপরে কাটাকাটি শুরু করবো, রান্না বান্না শুরু করবো। কারণ আমাদের বাড়িতে হঠাৎ করে একটা শাকচুর নিয়ে এসছে, যে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চুলগুলোকে নিয়ে নানা ধরনের দাঁড়াও দেখা, হ্যাঁ ঘুরিয়ে এই দেখো, এই যে এইগুলোকে নিয়ে হ্যাঁ কত রকমের ক্রিয়েটিভিটি হচ্ছে, ঠিক এরকম এরকম লাগছে না? হ্যাঁ সেই শেওড়া গাছ থেকে নেমে আসতে ঠিক এরকমই লাগে, ভালো লাগছে না দেখতে? একটুখানি কাজ করতে গিয়ে না কি হাঁপিয়ে যাচ্ছে আমাকে, মানে ক্যামেরা বাবু খেতে টেতে দেয় না, লোকে দেখলে এটাই ভাববে। আমি বলছি না, আমি বলছি ক্যামেরা বাবু আমাকে খেতে দেয়, কিন্তু জিহারে হাঁপিয়ে যাচ্ছি আমি, হ্যাঁ ভাববে বোধ হয় দেয় না, সেটাই আমি বললাম আর কি। ভেতরে বসে আছে, কান খাড়া করে আছে, এখন বলছে না, উত্তর দিচ্ছে না, কাজে ব্যস্ত আছে। তো যদি কাজে ব্যস্ত না থাকতো তাহলে এই উত্তরটা সপাটি এসে পড়তো। বাঁধাকপি চচ্চড়ি করবো মাছের তেল দিয়ে, বেশ সুন্দর মাছের তেল তখন দেখালাম না, বেশ সুন্দর মাছের তেল আছে, এলো সামনে আছে। আমি মাছের তেল খেতে না খুব ভালোবাসি, তো ভাবলাম ঘরে তো অন্য কিছু নেই, বাঁধাকপি আছে, তো বাঁধাকপি দিয়েই মাছের তেলটা করে ফেলি। তো বৃষ্টি কমে গেছে আর আমি চলে এসেছি লাঞ্চের টেবিলে, আজকে আছে ভাত, তারপরে কি আছে, এটা আলু উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা না ওটা নিম আলু ভাজা, ও আচ্ছা নিম আলু ভাজা, আলুর চচ্চড়ি, আলুর চচ্চড়ি না ওটা বাঁধাকপি মাছের তেল দিয়ে, ও বাঁধাকপি মাছের তেল দিয়ে, আর এখানে মাছের ঝোল, হ্যাঁ
ওটা মাছের ঝাল ও মাছের ঝাল আর এখানে ডাল হ্যাঁ মসুর ডাল ওটা একটু চপ চপ মতো করেছি আজকে এই হচ্ছে কোনোদিন বলি না তো তাই অভ্যাস নেই না অভ্যাস নেই না তুমি জিনিস দেখে এমনিতে চিনতেও পারো না ক্যামেরা বাবু এটা হচ্ছে ক্যামেরা বাবুর একটা মানে আমার চোখে তুমি হলে মনের ময়ূরী তোমার স্বপ্নে দেখে আমি অনমনা হয়েছি ছোটবেলামকে এখন পড়তে নিয়ে যাচ্ছি আর পড়তে যাওয়ার আগে আমি আর ছোটবেলাম দুজনে হাত দিয়ে একটুখানি ফুচকা খাবো অ্যাকচুয়ালি আমি খাবো না ও খাবে আর আমি ওর থেকে ভাগ বসাবো এটাই হচ্ছে ব্যাপার একটুখানি ফুচকা খেয়ে ছোটবেলাম মুখটাকে বেশ সুন্দর টক টক মিষ্টি মিষ্টি তাই তোরে খাট্টা মিঠা খাট্টা খাট্টা করে খাট্টা মিঠা তো নয় ফুচকা খাট্টা খাট্টা করে পড়তে যাবে যাতে গিয়ে একদম কাট্টা গাট্টা খায় আমাকে দেখাচ্ছে আর যাচ্ছে নিজে ফুচকাটা খেয়ে আমি যে ওর পাশ থেকে ঝাড়বো হ্যাঁ সেটা কি আর ক্যামেরাম্যান এখন ও ম্যান এখন জানি তোমার মিষ্টি মুখের হাসিতে তোমার দুষ্টু চাওয়ার ফাঁকিতে তোমার মিষ্টি মুখের হাসি তোমার দুষ্টু চাওয়ার ফাঁকি দেখে পাগল হয়েছি আমরা লাইটটা জাস্ট ওর পড়তে যাব কি নাকি পড়ে গেল ধাবাস করা বন্ধ করে আমরা দরজা খুলেই পড়েছিলাম তুমি মনে হয় জল ফেল দাও না একটুখানি পায়ে জল দেবে জল দেবো জল দেব আমিও নিচে কুদে বললাম হ্যাঁ 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 সব পারে গা সব পারে গা আর উল্টে গিয়ে সব ভ্যাস্তা দিয়া হে আমি মাকে মা আবার কি করছিল যে আবার নিজে থেকে উল্টে গিয়ে বসতে যাচ্ছিল মা নিজে থেকে বসলো এবারে তারপর আমি স্ত্রী থেকে বাবাকে ডেকেছি জোরে বাবাকে তখন শুনতে পারিনি এসে দেখলাম দরজাটা খুলে দরজা ঢাকা দিয়ে বললাম বাবা মা পড়ে গেছে তো তখন আমার হাসি পাচ্ছিল কিন্তু বাবা তখন নাচতে নাচতে তখন আমার নাচতে নাচতে আমি একটা স্যাড কোন একটা সং ভেবে যে হাসিটাকে উড়িয়ে দিয়েছিলাম আর গিয়ে বাবা তো বুঝতে পারিনি এবারে মা এরকম নিচে হাসছে দিয়ে কি হয়েছে ওপর দিয়ে তুলে হেসে ফেলেছে আর সব থেকে মজা হয়েছে নিজে একটা কাকিমাকে বলেছিলাম যে কাকিমা এরম এরম ব্যাপার আর একটা ননদ আছে হ্যাঁ ওকেও বলেছিলাম হ্যাঁ আর একটা মানে ওই ননদেরই হ্যাঁ উঠবি হ্যাঁ তো তাকেও আমি সব সব বলে টুলে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে হ্যাঁ সব টেকে প্লাস্টিক দিয়ে ভেস্ত গেছে কাকিমাও বলছে আমি তো তখন মাছ দেখি এরকম করে আর আমার কি অবস্থা তোর হাসি পাইনি আমার অবস্থা গল্পটার মতো হবে ওই বারবার বাঘ বালে বাঘ পড়েছে বাঘ পড়েছে বাঘ পড়বে তখন আর আমাকে মজাবার কেউ থাকবে না বাবা আমি এমনিতেই না টুকটাক এপাশ ওপাশ উল্টে যাই তখন আমাকে কে দেখবে তো হাফ সাকসেসফুল প্র্যাঙ্ক করে এখন আমরা রাত্রে ডিনারে বসে পড়েছি বড় ম্যাডাম ভাবছে কী করবো কী বলবো না ছোটো ম্যাডাম কাঁদছে কী করবো কী করবো না
আমাকে কত কথা শুনতে হয়েছে, বাচ্চাদের মতো বকা খেতে হয়েছে, তুমি জানো আমি নাকি সব জলাঞ্জলি ডুবিয়ে দিয়েছি। হ্যাঁ সে তো শুনলাম তোমার মুখে, তুমি নাকি সব ডুবিয়ে দিয়েছো। হ্যাঁ তার জন্য আমাকে কত কিছু বলা হচ্ছে। ঠিক আছে এখন আমাকে না ডুবিয়ে বলো রাত্রে কি খাবো আর কি খেয়ে ঘুমাবো। তোমাকে আমি ডোবাতে যাবো কেন, আজকে রাত্রির বেলা কত কিছু খাওয়াচ্ছি, আলু ভাজা, রুটি, রাবড়ি, বলো এবারে এটা তো তোমার ফেভারিট। হ্যাঁ রাবড়ি তো আমার ফেভারিট। বাচ্চাদের রুটি খেতে হয়, রাবড়ি খেতে নেই, দাঁতে পোকা হয়। চকলেট খেলে পোকা হয় না, তাহলে এবার থেকে যে চকলেট খাই না, চকলেট যে চকলেট ক্যাডবেরি কোনো পাবি আমাকে দিয়ে দিবি। আশা করছি সুন্দর বিরতি চাই। হ্যাঁ সেই বিরতিটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো। তো চলো আজকে সবাইকে জানাই শুভ রাত্রি, গুড নাইট, দেখা হচ্ছে পরে। ভিডিও আর লাইক দিতে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট শেয়ার কিন্তু করে দিও। টাটা।